একজন আমাকে বলতেছে আমাদের লাইনে। আমি বললাম তুমিও বলে কি ইয়া করো, এই ডিমান্ড করো, এত টাকা এত লাগবে, এত সারা যাবে না বলো। তো বলতেছে না ভাই, আমি আগে বলতাম না, এখন হুজুর না বললে দেয় না, না বললে তাহলে না বললে দেবে না। এটা তো এটাই তো আমার পরীক্ষা, আমার সবরের জায়গা পরীক্ষার জায়গা তো এটা। সব জায়গায় পাশ হয়ে গেলে কেমনে, সব জায়গায় যদি দুয়ে দুয়ে চার হয়। তখন আমি তাকে দেখে বললাম দেখো আমিও জানি সেটা, আমার অভিজ্ঞতা ওইটাই, আপনি যদি ডিমান্ড করে আসেন অনেক কিছু, আর যদি ডিমান্ড না করেন তো আসমান থেকে নামতে নামতে জমিনে। তো আমি তাকে বলছি দেখো বরকত ওইটার মধ্যে না, এতটুকুনের মধ্যে যদি সবর আর শুকর থাকে বেটা এটা যাইতে খবর হয়ে যাবে, এটা যাইতে খবর করে করে যাবে। আর আমার আল্লাহ পরীক্ষা জরুর করেন, আটকায় রাখেন না। আমার আল্লাহ বলছেন তুমি এটা আমার উপর তাকওয়া তাওয়াক্কুল রাখবি, তাকওয়া পরহেজগারি ইখতিয়ার করবি, রিজিকের ব্যবস্থা আমি করছি, আমি করবো ব্যবস্থা, আমি মানুষের পকেটের দিকে তাকাই থাকবো কেন, কে কি কি করতেছে না করতেছে। হ্যাঁ কিছু জায়গার মধ্যে যদি জুলুম হয়ে যায় সেখানে অবশ্যই বলবি কথা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি আগার পুরানো জায়গায় ফেরত আসা দরকার, পুরানো জায়গায় ফেরত আসা দরকার। কেন? কারণ আমার আল্লাহ শুধু আপনার জিম্মাদারিতে দিয়েছে আল্লাহকে স্মরণ করার, তাকওয়া ইখতিয়ার করার, বাকি আপনার রিজিক আল্লাহ বলছে আমি বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, এল বাড়িয়ে দেব, আমল পরিশোধন করব, তোমাকে শেষ বিকালে জান্নাতি করবো, এতটুকুন সুসংবাদ যে আল্লাহ দিয়েছে। তবু আমরা চার টাকার জন্য মিথ্যা বলি, পাঁচ টাকার জন্য প্রতারণা করি, ছয় টাকার জন্য গালাগালি করি, সাত টাকার জন্য মানুষকে গলা ধাক্কা দেয়, আট টাকার জন্য মানুষকে থাপ্পড় দেয়। এই কাজ যারা করে আমাদের এখানে তাদেরকে পয়সা আলা বলে, কি বলে? আমরা বলি বড় মানুষ, কি বলি? কিন্তু আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছে সবচেয়ে গরিব মানুষ আল মুফলিস, গরিব। কিরকম? এগুলা করে উঠবে জান্নাতে কিয়ামতের দিন, আমল টামল একেবারে ভরপুর, দুই তিনবার হজ, দশ বারো বার উমরা, আবার মদিনা শরীফের মধ্যে গিয়ে আমরা কিও থাকি এতেকাফ। কিন্তু এখানে ওই যে গুস্ত কম দিয়েছেন, চর্বি দিয়ে ঠকাইছেন, মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে, জুলুম তো। ওই দিন তো চুল বরাবর আপনি আপনার পা মুভ করতে পারবেন না আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে। আরো আজীব বিষয় হচ্ছে সেই দিন আমি কথা বলতে পারবো না, সেদিন কথা বলতে পারলে না আমি মুখ বাজ যেতাম, আমি করি নাই, আমি এরকম না, আমি ওই রকম না, বলি না। সোমবারকে মঙ্গলবার বলছি তবু আমরা আরেকজনের সাথে বার্গেনিং করি, আমার নো বুঝন্ত হয় দে ইবে দিন সোমবারই বেললে সোমবার এনে তোমাকে লাল মিক্ক এ দিন সোমবারই বেহনা কারণে এই নাই ভুল দেন ইবে দিন মানে অনেক বুঝাইবেন মোটামুটি। কিন্তু আল্লাহ বলেছেন আলিয়াও মা নাখতিমু আলা আফওয়াহিহি, সিল মেরে দেবে, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আমার হাত পা চোখ সব কিছু আমার পক্ষ থেকে কথা বলবে। তখন ওই ব্যক্তি একটার পর একটা কমপ্লেইন করতে আসবে, আমার আমলনামাগুলো যাইতে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, বলে ইয়া আযু বিল্লাহ, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আমরা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো।